করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ডাক্তার ডাকলেন হর্ষবর্ধন। বউয়ের ভারী অসুখ মশাই, কোন ডাক্তারকে ডাকা যায় বলুন তো? হর্ষবর্ধন এসে শুধোলেন আমায়। কেন, আমাদের রাম ডাক্তারকে? বললাম আমি। তারপর তার ভারী ফিজের কথা ভেবে নিয়ে বললাম আবার, রাম ডাক্তারকে আনার ব্যয় অনেক, কিন্তু ব্যয়রাম সারাতে তার মতন আর হয় না। হর্ষবর্ধন বললে, বউয়ের আমার প্রাণ নিয়ে টানাটানি, আমি কি এখন টাকার কথা ভাবছি নাকি? তিনি জানান, বউয়ের আমার আরাম হওয়া নিয়ে কথা। কি হয়েছে তার, আমি জানতে চাই। কি যে হয়েছে তাই তো বোঝা যাচ্ছে না সঠিক। এই বলছে মাথা ধরেছে, এই বলছে দাঁত কনকন, এই বলছে পেট কামড়াচ্ছে। এসব তো ছেলে পেলের অসুখ, স্কুলে যাবার সময় হয়। আমি বলি, তবে মেয়েদের পেটের খবর কে রাখে, বলতে পারে কেউ? বৌদির পেটে কিছু হয়নি তো দাদা? জিজ্ঞেস করে গোবরা। দাদার সাথে সাথেই সে এসেছিল। পেটে আবার কি হবে শুনি, ভাইয়ের প্রশ্নে দাদা কুঞ্চিত করেন। পেটে তো লিভার পিলে হয়ে থাকে, তুই কি লিভার পিলের ব্যায়াম হয়েছে তাই বলছিস? আমি ছেলে পিলের কথা বলছিলাম। ছেলে পিলে হওয়াটা কি একটা ব্যায়ামও নাকি আবার? হর্ষবর্ধন ভাইয়ের কথায় আরো বেশি খাপ্পা হন। সে হওয়া তো ভাগ্যের কথা রে, তেমন ভাগ্য কি আমাদের হবে? বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। হতে পারে মশাই, গোবরা ভাইয়া ঠিক আন্দাজ করেছে হয়তো, ওর সমর্থনে দাঁড়াই। পেটে ছেলে হলে শুনেছি অমনটাই নাকি হয়, মাথা ধরে, গা বমি করে, পেট কামড়ায়। ছেলেটাই কামড়ায় কিনা কে জানে? ছেলের কামড়ের কথায় কথাটা মনে পড়ে গেল আমার। হর্ষবর্ধনের এক আধুনিকা শ্যালিকা একবার বেড়াতে এসেছিলেন ওদের বাড়ি একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে। ফুটফুটে ছেলেটিকে দেখে কোলে করে একটু আদর করার জন্য নিয়েছিলাম। তারপরে দাঁত গজিয়েছে কিনা দেখবার জন্যে যেই না ওর মুখের মধ্যে আঙ্গুল দিয়েছি, উফ, লাফিয়ে উঠতে হয়েছে আমায়। কি হলো কি হলো? ব্যস্ত হয়ে উঠলেন হর্ষবর্ধনের বউ। কিছু হয়নি, আমি বললাম, একটু দন্তস্ফুট হলো মাত্র। হাতে হাতে দাঁত দেখিয়েছে ছেলেটা, ছেলের মুখে আঙ্গুল দিলেন যে বড়। রাগ করলেন হর্ষবর্ধনের শালী, ও আঙ্গুলটা আপনার অ্যান্টিসেপটিক করে নিয়েছিলেন? অ্যান্টিসেপটিক? ও কথাটায় অবাক হই, সে আবার কি, লেখক নাকি আপনি? হাইজিনের জ্ঞান নেই আপনার? বলে একখানা টেকসই বই এনে আমার নাকের সামনে তিনি খাড়া করেন। তারপরে আমি চোখ দিচ্ছি না দেখে খানিকটা তার তিনি নিজেই আমায় পড়ে শোনান। শিশুদের মুখে কোনো খাদ্য দেবার আগে সেটা গরম জলে ফুটিয়ে নিতে হবে। আঙ্গুল কি একটা খাদ্য নাকি? বাধা দিয়ে শুধান হর্ষবর্ধন পত্নী। একদম অখাদ্য, অন্তত পরের আঙ্গুল তো বটেই, গোবর ভায়া মুখ গোমরা করে বলে। নিজের আঙ্গুল কেউ কেউ খায় বটে দেখেছি, কিন্তু পরের আঙ্গুল খেতে কখনো কাউকে দেখা যায়নি। আঙ্গুল আমি ফুটিয়ে নিইনি সে কথা ঠিক, আমতা আমতা করে আমরা সাফাই গাই, তবে আপনার ছেলেই আঙ্গুলটা আমায় ফুটিয়ে নিয়েছে, কিংবা ফুটিয়ে দিয়েছে, যাই বলুন, এই দেখুন না। বলে খোকার দাঁত বসানোর দগমগে দাগ তার মাকে দেখাই। ফুটফুটে বলে কোলে নিয়েছিলাম, কিন্তু এতটাই যে ফুটবে তা আমার ধারণা ছিল না সত্যি। রাম ডাক্তারকে আনবার ব্যবস্থা করুন তাহলে, বললাম হর্ষবর্ধন বাবুকে। কল দিন তাকে এক্ষুনি, ডাকান কাউকে পাঠিয়ে। ডাকলে কি তিনি আসবেন তার সংশয় দেখা যায়। সে কি, কল পেলেই শুনেছি ডাক্তাররা বিকল হয়ে পড়ে না এসে পারে না, উপযুক্ত ফি দিলে কোনো ডাক্তার আসে না, কি যে বলেন আপনি? ডেকেছিলাম একবার, এসেও ছিলেন তিনি, কিন্তু জানেন তো আমার হাঁস মুরগি পোর বাতিক, বাড়ির পেছনে ফাঁকা জায়গাটায় আমার কাঠ চেরাই কারখানার পাশেই পোলট্রির মতন একটুখানি করেছি, তা হাঁসগুলো আমার এমন বেয়ারা যে বাড়ির সামনেও এসে পড়ে এক এক সময়। রাম ডাক্তারকে দেখেই না সেদিন তারা এমন হাঁক ডাক লাগিয়ে দিল যে
ডাক্তারকেই ডাকছিল বুঝি, কে জানে তাদের আবার ডাক্তার ডাকার দরকার কি মশাই? তারা কি চিকিৎসার কিছু বোঝে? মনে তো হয় না, হয়তো তার বিরাট ব্যাগ দেখেই ভয় খেয়ে ডাকাডাকি লাগিয়েছিল তারা। কিন্তু হাসেদের সেই ডাক শুনেই না গেট থেকে ডাক্তারবাবু বিদায় নিলেন, বাড়ির ভেতরে এলেনই না আর, রেগে টং হয়ে চলে গেলেন একেবারে। বলেন কি শুনে আমি অবাক হই। হ্যাঁ মশাই, তারপর আরও কতবার তাকে কল দেয়া হয়েছে, মোটা ফিয়ের লোভ দেখিয়েছি, কিন্তু এ বাড়ির ছায়া মারাতেও তিনি নারাজ। আশ্চর্য তো, কিন্তু এ পাড়ায় ভালো ডাক্তার বলতে তো উনি, রাম ডাক্তার ছাড়া তো কেউ নেই এখানে আর। দেখুন যদি বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে আপনি আনতে পারেন তাকে। হর্ষবর্ধন আমায় অনুনয় করেন, দেখি চেষ্টা চরিত্র করি বলে আমি রাম ডাক্তারের উদ্দেশ্যে রওনা হই। সত্যি এক একটা ডাক্তার এমন অবুজ হয়, এই রাম ডাক্তারের কথাই ধরা যাক না, সেবার পড়ে গিয়ে বিনির একটু ছড়ে যেতেই বাড়িতে এসে দেখবার জন্যে তাকে ডাকতে গেছি, কিন্তু যেই না বলেছি ডাক্তারবাবু পড়ে গিয়ে ছড়ে গেছে, যদি একটু দয়া করে এসে। ছড়ে গেছে? রক্ত পড়ছে? তা একটু রক্তপাত হয়েছে বই কি? সর্বনাশ, এই কলকাতা শহরে পড়ে গিয়ে ছড়ে যাওয়া আর রক্তপাত হওয়া ভারী ভয়ঙ্কর কথা, দেখি তো বলেই তিনি তার ডাক্তারি ব্যাগের ভেতর থেকে থার্মোমিটারটা বার করে আমার মুখের মধ্যে গুঁজে দিলেন। এবার শুয়ে পড়ুন তো চট করে বলে আমার একটি কথাও আর কইতে না দিয়ে ঘাড় ধরে শুয়ে দিলেন তার টেবিলের উপরে। শুয়ে পড়ুন চট করে, আর একটি কথাও নয়। মুখ গহ্বরে থার্মোমিটার নিয়ে কথা বলবো তার উপায় কি? প্রতিবাদ করার জয়ই পেলাম না। আর তিনি সেই ফাঁকে পেল্লায় একটা সিরিঞ্জ দিয়ে একখানা ইঞ্জেকশন ঠুকে দিলেন আমায়। ব্যাস আর কোনো ভয় নেই, অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দিলাম, ধনুষ টঙ্কারের ভয় রইল না আর বলে আমার মুখের থেকে থার্মোমিটার বার করলেন। করে দেখে বললেন, জ্বরটরও হয়নি তো? না, ভয় নেই কোনো আর, বেঁচে গেলেন এ যাত্রা। মুখ খোলা পেতে তখন আমি বলবার ফুরসত পেলাম, ডাক্তারবাবু আমার তো কিছু হয়নি, আমি পড়ে যাইনি, ছড়ে যায়নি আমার, আমার বোন বিনি পড়ে গিয়ে ছড়ে গেছে। কথাটা আপনি না বুঝেই? ও তাই নাকি, তা বলতে হয় আগে, যাক যা হবার হয়ে গেছে, চলুন তাকেও একটা ইঞ্জেকশন দিয়ে আসি তাহলে। ছড়ে যাবার পর ডেটল দেওয়া হয়েছিল? ডেটল কি আইডিন? আগে হ্যাঁ, তবে তো হয়েইছে, তবু চলুন ইঞ্জেকশনটা দিয়ে আসি গে, সাবধানের মার নেই বলে কথায়। বিবেচনা করে বিনির ইঞ্জেকশনের বিনিময়ে তিনি আর কিছু নিলেন না, আমারটার দাম দিতে হলো অবশ্যই, প্লাস তার কলের দরুন ভিজিট, সেই অবুজ রাম ডাক্তারের কাছে যেতে হচ্ছে আজ। বেশ ভয়ে ভয়েই আমি এগোই, বুঝে সুঝে পারতে হবে কথাটা, বেশ বুঝিয়ে সুঝিয়ে, যা অবুজ ডাক্তার বাবা। চেম্বারে ঢুকে দূর থেকেই তাকে নমস্কার জানাই, ডাক্তারবাবু আপনাকে কল দিতে এসেছি, কিন্তু নিজের জন্য নয়, আমার কোনো অসুখ করেনি, কিছু হয়নি আমার, পড়েও যায়নি ছড়েও যায়নি, আমাকে ধরে আবার ছুঁড়ে টুড়ে দেবেন না যেন সেই সেবারের মতন বলে হর্ষবর্ধন বাবুর কথাটা পারলাম। শুনেই না তিনি আমাকে তেড়ে এসে ছুঁড়ে না দিলেও এমন তেড়ে খুঁড়ে উঠলেন যে আর বলবার নয়, না ওদের বাড়ি আমি যাব না, প্রাণ থাকতে নয়, এ জন্মে নয়, ওরা ভারী অভদ্র। হর্ষবর্ধন বাবু অভদ্র? এমন কথা বলবেন না, ওর শত্রুতেও এমন কথা বলতে পারে না। অভদ্র না তো কি, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করাটা কি ভদ্রতা নাকি তাহলে? আপনাকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন উনি? বিশ্বাস হয় না মশাই, আপনি ভুল বুঝেছেন, আপনি যা বলতে গিয়ে অবুজ কথাটা আমি চেপে যাই একেবারে, উনি নিজে না করলেও ওর পোষা হাঁসদের দিয়ে করিয়েছেন, সে একই কথা হলো। হাঁসদের দিয়ে অপমান? আমার বিশ্বাস হয় না। হ্যাঁ মশাই, মিথ্যে বলছি আপনাকে? আমাকে দেখেই না তার সেই পাজি হাঁসগুলো এমন গালাগালি শুরু করলো যে কহতব্য নয়। হাঁসেরা গাল দিল আপনাকে? আরে মশাই,
হাঁসকেই তো লোকে গাল দেয়। আমার বোন পুতুল এমন চমৎকার ডাক রোস্ট রাঁধে যে কি বলবো, গালে দিলে হাতে স্বর্গ পাই। সে যাই বলুন, হর্ষবর্ধনবাবুর হাঁসগুলো তেমন উপাদেয় নয়, বিলকুল বিষতুল্য। আমাকে দেখেই না তারা কোয়াক কোয়াক বলে এমন গাল পাড়তে শুরু করলো যে বলতে বলতে তিনি রাঙা হয়ে উঠলেন। আমি কি কোয়াক? আমি কি হাতুড়ে ডাক্তার নাকি? লোকে বললেই হলো। ও, এই কথা? আমি ওকে আশ্বাস দিই, না মশাই না, হাঁসগুলো আপনার কোনো গুপ্ত কথা ফাঁস করেনি, এমনি ওরা হাঁস ফাঁস করছিল। হর্ষবর্ধনবাবুর ওগুলো বিলিতি হাঁস কি না, তাই ওই রকম ইংরেজি ভাষায় কথা বলে। ইংরেজিতে কোয়াক বলতে যা বোঝায় তার ঠিক ওর অর্থ নয়, বাঙালি হাঁস বলে ওই কথাটার মানে হতো মানে। বঙ্গভাষায় ওর অনুবাদ করলে হবে প্যাক প্যাক। প্যাক প্যাক, ঠিক বলেছেন, তাহলে আর কোনো কথা নেই, চলুন তবে বলে তিনি রাজি হলেন যেতে। দাঁড়ান, আমার ব্যাগটা গুছিয়ে নিই আগে, এই ব্যাগ নিয়েই হয়েছে আমার যত হাঙ্গামা, এটাকে ব্যাগে নেওয়াই দায়, এক এক সময় এমন মুশকিলে পড়তে হয় মশাই। ব্যাগার নম্বর বেশি না করে আমি বলতে চাই, বাধা দিয়ে তিনি চেঁচিয়ে ওঠেন, বৃথা ব্যাগার নম্বর করছি আমি? না না, সে কথা না, বলছিলাম যে। কি বলছিলেন? বলছিলাম একটু ব্যাগ্র হবেন দয়া করে, রোগিনীর অবস্থা ভারী কাহিল ছিল কি না? ব্যাগ্রই হচ্ছি তো, ব্যাগ না হলে কি ব্যাগ্র হই? এই ব্যাগের মধ্যেই তো আমার থার্মোমিটার, স্টেথিস্কোপ, রক্তচাপ মাপার যন্তর, ওষুধপত্তর যাবতীয় কিছু বলে সব কিছু গুছিয়ে নিয়ে সব এক হয়ে তিনি সবেগে আমার সাথে বেরিয়ে পড়লেন। কিন্তু এক কদম না যেতেই তিনি থমকে দাঁড়ালেন একদম, পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে বকতে লাগলেন আমায়, না আমি যাব না, আমি প্রতীক্ষা করেছি যে আপনার ওই কোয়াক কোয়াকই হোক আর প্যাক প্যাকই হোক, ওই হাঁসরা থাকতে ও বাড়িতে আমি পা দেব না, প্রতিজ্ঞা করেছিলাম, আমার শপথ আমি ভাঙতে পারবো না, মাপ করবেন আমায় বলে তিনি বেঁকে দাঁড়ালেন এবং আর দাঁড়ালেন না। তারপর আর না এঁকে বেঁকে সোজা তিনি এগুলেন নিজের বাড়ির দিকে। রাম ডাক্তার এমন অবুজ সত্যি, অগত্যা কি আর করা, সব গিয়ে খোলসা করে বললাম হর্ষবর্ধনকে, বললাম বউকে যদি বাঁচাতে চান তো বিদায় করে দিন আপনার হাঁস। শুনে হর্ষবর্ধন খানিকক্ষণ গুম হয়ে কি যে ভাবলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কাতব কান্তা কস্তে পুত্র, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, এ কে কার, হাঁস কি আমার, হাঁসের কি আমি, হাঁস কি আমার সঙ্গে যাবে, দুনিয়ার হাঁস নিয়ে কেউ আসে না, যদিও সবাই হাঁস ফাঁস করে মরে, হাঁস নিয়ে কি আমি ধুয়ে খাব, যাগ্গে হাঁস, রাখে রাম মারে কে, মারে রাম রাখে কে, কার হাঁস কে পোষে, বলতে বলতে তিনি যেন পরম হংসের পরিহাস হয়ে উঠলেন। টাকা মাটি, মাটি টাকা, যাগ্গে হাঁস, যেতে দাও, বিস্তর টাকায় কেনা হাঁসগুলো, বৃহৎ টাকা মাটি হলো, এই যা বলে খানিকক্ষণ মাথায় হাত দিয়ে কি যেন ভাবলেন, তারপর কুকিয়ে উঠলেন আবার, না বউকে আমি হাসপাতালে পাঠাতে পারবো না, তার চেয়ে হাঁসগুলোই বরং রসাতলে যাক। তারপর গিয়ে তিনি পোলট্রির আগল খুলে দিয়ে খেদিয়ে দিলেন হাঁসদের। পাড়ার ছেলেদের সমবেত উল্লাসের মধ্যে তারা ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেল। হংসবিদায়ের খবরটা চেম্বারে গিয়ে জানাতে তারপরে ব্যাগ হস্তে ব্যাগ্র হয়ে বেরুলেন আবার রাম ডাক্তার। এলেন রাম ডাক্তার, আসতেই হর্ষবর্ধন তার হাতে ভিজিট হিসেবে করকরে দুখানা ১০০ টাকার নোট ধরে দিয়ে তাকে নিয়ে গৃহিণীর ঘরে গেলেন। আমরাও গেলাম সাথে সাথে। কি কষ্ট হচ্ছে আপনার বলুন তো? রোগিনীর শয্যা পার্শ্বে দাঁড়িয়ে শুধালেন রাম ডাক্তার। মাথাটা টনটন করছে, দাঁত কনকন করছে, গা শিরশির করছে, তার উপর পেট কামড়াচ্ছে আবার, জানালেন গিন্নি। বটে বলে রাম ডাক্তার মুখ ভার করে কি যেন ভাবলেন খানিক, তারপর হর্ষবর্ধনকে টেনে নিয়ে বাইরে এলেন। কেস খুব কঠিন মনে হচ্ছে আমার, গম্ভীর মুখ করে রাম ডাক্তার বললেন। বউ আমার বাঁচবে তো? না না, ভয়ের কোনো কারণ নেই, এক্ষেত্রে মারাত্মক কিছু ঘটনার আশঙ্কা করিনি, তবে এসব রোগী সাধারণত ১০ জন রোগীর
নজনাই মারা যায়, একজন মাত্র বাঁচে কেবল। তাহলে? হর্ষবর্ধনের আতঙ্ক এবার বেড়ে আরও যেন 10 গুণ বেড়ে যায়। এ বলেন কি মশাই, তবে তো বৌদির বাঁচানোর কোনো আশাই নেই। গোবরা কাঁদো কাঁদো হয়ে বলে, বলে কাঁদতে থাকে, ইনি বাঁচবেন, ভরসা দেন ডাক্তারবাবু। ও এর আগে এই রোগে 9 জন আমার হাতে মারা গেছে, ইনিই 10ম। একে মারে কে? যাক, আপনারা আমার রুগীকে দেখতে দিন তো দয়া করে, এবার ভালো করে পরীক্ষা করে দেখি আগে। বাইরে গিয়ে অপেক্ষা করুন আপনারা, রুগীর ঘরে আসবেন না যেন এখন, বলে আমাদের ভাগিয়ে দিয়ে তিনি ভেতরে রইলেন। আমরা 3 জন পাশের ঘরে এসে বসলাম। হর্ষবর্ধনের মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেছে, আর গোবরার মুখ শুকিয়ে হয়েছে ঠিক নারকেলের ছোবরার মতোই। মাথা টনটন, দাঁত কনকন, পেট চনচন, শক্ত অসুখ বই কি। আমি বলি, আবহাওয়ার গুমোটটা কাটাবার জন্যেই একটা কথা বলি, আমি মোটের ওপর, সেই গুমোটের ওপর, এর একটা হলেই রক্ষে নেই একসঙ্গে 3টে। ব্যামোটা বৌদির শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে দাদা, গোবরা মন্তব্য করে, সারা গা শিরশির করছে, বলল না বৌদি? শিরপীড়াই হয়েছে তো, আমিও একটু ডাক্তারি বিদ্যা ফলাই। মাথা টনটন করছে বললেন না? রাম ডাক্তার দরজার গোড়ায় দাঁড়ালেন এসে। উকো দিতে পারেন একটা আমায়? নিদেন একটা ছেনি? হর্ষবর্ধন একটা উকো এনে দিলেন, ছেনিও। উকো দিয়ে কি করবে দাদা, বৌদির মাথায় উকুন হয়েছে নাকি? গোবরা শুধোয়, উকো ঘুষে ঘুষে উকুনগুলো মারবে বলে বোধ হচ্ছে। হতে পারে, আমার সায় তার কথায়, ও তারাই হয়তো মাথায় কামড়াচ্ছে, সেই জন্যই এই শিরোপীড়াটা হয়েছে বোধহয়। হর্ষবর্ধন চুপ করে বসে রইলেন মাথায় হাত দিয়ে। কিংবা দাঁতের জন্যেও লাগতে পারে উকো, আমার পুনরুক্তি, ও দাঁতে কেরিজ হয়ে থাকলে তাতেও দাঁতের যন্ত্রণা হয়, উকো দিয়ে ঘষেই সেই কেরিজ তুলবেন হয়তো উনি। দাঁত নেহাত ফেলনা জিনিস না মশাই, দাঁত ফেলবার পর তবেই দাঁতের মর্যাদা বুঝতে পারে মানুষ। খারাপ দাঁত থেকে হাজার ব্যাধি আসে, মাথা ব্যথা, পেট ব্যথা, বুকের ব্যামো, হজমের গোলমাল, এমনকি বাতের দোষও আসতে পারে ওই দাঁতের দোষ থেকে। রাম ডাক্তার আবার এসে উকি মারলেন দরজায়, হাতুড়ি কিংবা বাটালি জাতীয় কিছু আছে আপনাদের কাছে? হর্ষবর্ধন হাতুড়ি এনে ডাক্তারের হাতে তুলে দেন। হাতুড়ি নিয়ে কি করবে দাদা? আঁতকে ওঠে গোবরা, দাঁতের গোড়ায় ঠুকবে নাকি গো? দাঁতের ব্যথা সারাতে দাঁতগুলোই সব না তুলে ফেলে বৌদির, কি জানি ভাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন দাদা, লোকে রাম ডাক্তারকে কেন হাতুড়ে বলে থাকে কে জানে, তার মানে তো পাওয়া যাচ্ছে হাতে হাতেই। গোবরা হাতুড়ির সঙ্গে হাতুড়ির একটা যোগসূত্র স্থাপন করতে চায়, দাঁত না হয়ে মাথাতেও পিটতে পারে হাতুড়ি। বাধা দিয়ে আমি বলি, ও শক ট্রিটমেন্ট বলে একটা জিনিস আছে না? দাদার শক যেমন, আপনার মতন হাতুড়ি লেখকের পরামর্শ শুনে হাতুড়ি ডাক্তার এনে নিজের শক মেটানো নিয়ে এবার। গোবরা আমার কথার উপর কথা কয়, বৌদির মধুর হাসি আর দেখতে হচ্ছে না দাদাকে এ জন্মে। হায় হায়, এই ফোকলা বৌদি ছিল আমার বরাতে, শেষটায় কি করব তার? সে হায় হায় করতে থাকে, মাথায় হাতুড়ি ঠুকলে শিরোপীড়া সারে বলে শুনেছি, তবুও আমি ভরসা দিয়ে বলতে চাই, মাথা না থাকলে তো মাথা ব্যথাই থাকে না মশাই। হর্ষবর্ধন বলেন, শক ট্রিটমেন্ট মানে হচ্ছে হঠাৎ একটা ঘা মেরে শক দিয়ে সঙ্গে সঙ্গে রোগ সারিয়ে দেওয়া, শক্ত রোগ যা তা নাকি তাতেই সেরে যায়। আমার বক্তব্য রাখি, রাম ডাক্তারের কোনো কসুর নেই মশাই, যথাশক্তি করেছে বেচারা, তা যদি হয় তো আমার বলার কিছু নেই, হাল ছেড়ে দেন হর্ষবর্ধন, যথাসাধ্য করতে দিন ডাক্তারকে, বাধা দেবেন না আপনারা। আমার কথাটার শেষে পুনশ্চ যোগ করি, একটা করাত দিতে পারেন আমায়? ছোটোখাটো হলেও চলবে। দরজার সামনে আবার রাম ডাক্তারের আবির্ভাব। হর্ষবর্ধনের কাঠ চেরাই করাতি কারখানার করাতের অভাব ছিল না, এনে দিলেন একখানা, তারপরে মাথায় হাত দিয়ে বসলেন তিনি। কি সর্বনাশ হবে কে জানে, বৌদির পেট কেটে ছেলেটাকে বার করবে বোধ হচ্ছে, গোবর্ধন পরিষ্কার বলে, বৌদি কাটা পড়বে আর ছেলেটা মারা পড়বে, ডাক্তারের করাতে আমাদের বরাতে এই ছিল, যা বুঝতে পারছি। বেঁচে যাবে আপনার বউ,
আমি তাকে ভরসা দিই। ও বড় জাদুকর দেখেননি? করাত দিয়ে একটা মেয়েকে দু আধখানা করে কেটে ফেলে, তারপর সঙ্গে সঙ্গে জুড়ে দেয়। আবার দেখেননি কি? কেন, আমাদের পিসি সরকারের ম্যাজিকেই তো তা দেখা যায়। তেমনই ভেলকি দেখাতে পারেন বড় বড় ডাক্তাররাও, তারাও কেটে জোড়া দিতে পারেন। কিন্তু হর্ষবর্ধন আর চুপ করে বসে থাকতে পারেন না, লাফিয়ে ওঠেন হঠাৎ। আমার চোখের সামনে বউটাকে করাত চেরা করবে আর আমি বসে বসে তাই দেখব? লোকটা পেয়েছে কি বলে তিনি ঝড়ের বেগে ঘরের মধ্যে প্রবেশ করেন। গোবর্ধনও সাথে সাথে যায়, আমি তাদের পশ্চাদ্বর্তী হই। কি পেয়েছেন আপনি? ঝাঁঝিয়ে ওঠেন তিনি ডাক্তারের ওপর। করাত দিয়ে আমার বউকে কাটবেন যে? কেটে দুটুকরো করবেন আপনি? কেন, যতই কাটের ব্যবসা করি মশাই, এতটা আকাট হইনি এখনো। কেন, কি হয়েছে আমার বউয়ের? কিসের বউ? বাধা দেন ডাক্তার। ও আমি পড়েছি আমার ব্যাগ নিয়ে। বউকে আপনার দেখলাম কোথায়? হতভাগা ব্যাগটা এক এক সময় এমন বিগড়ে যায়, হাতুড়ি পিটে ছেনি দিয়ে উকো ঘষে কিছুতেই এটাকে খুলতে পারছি না। করাত দিয়ে কাটতে লেগেছি এবার। এর মধ্যেই তো আমার যন্ত্রপাতি, ওষুধপত্র, এমনকি থার্মোমিটারটি পর্যন্ত। আগে এসব বার করলে তবে তো দেখব আপনার বউকে। রাজ্যের রোগ সারাই আমি, কিন্তু নিজের ব্যাগ সারাতে পারি না। এই ব্যাগটাই হয়েছে আমার ব্যারাম। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।